যে কেউ যদি দুনিয়ার সম্মান পরকালের সম্মান ইজ্জত যদি তোমরা পেতে চাও তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করো। যারা সুন্নাতকে অনুসরণ করবে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করার কারণে আল্লাহ পাক তাকে সম্মানিত করবেন। সম্মানিত ভাইসব, আমরা জুমার খুতবার আলোচনার বিষয় নির্ধারণ করেছি হুকুকুর রসুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হক এবং অধিকার উম্মতের উপর এবং আমাদের দায়িত্ব এবং করণীয়, এ বিষয় সম্পর্কে আমরা গত জুবাতে আলোচনা শুরু করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উম্মতের দায়িত্ব করণীয় এটা বিশাল বিষয়, অগণিত দায়িত্ব এবং কর্তব্য এবং রসুলের হক উম্মতের প্রতি সীমাহীন। তো আমরা সেখান থেকে মৌলিক কয়েকটি হুকুক রসুলের উপর আমরা আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। গত জুমাতে আমরা কিছু আলোচনা করেছি, সেই ধারাবাহিকতায় আমরা আজও আলোচনা শুরু করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হক হচ্ছে ইত্তেবাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাআতুহু ফি কুল্লি শোবাতি মিনাল হায়াত, যে হায়াতের মানব জীবনের প্রত্যেকটি সেক্টরে মানব জীবনের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং আনুগত্য, এইটা হচ্ছে রসুলের হক এবং আমাদের দায়িত্ব এবং করণীয়। আল্লাহ রাব্বুল আলামিন এটি নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহর আনুগত্য করা আর রসুলের আনুগত্য করা, তার অনুসরণ করা। এটা দুনিয়ার কোনো মানুষ ঠিক করেনি, কে ঠিক করে দিয়েছেন? আল্লাহ পাক। সুতরাং আল্লাহর নির্দেশ মতোই আমরা আল্লাহর আনুগত্য যেমন করব, আল্লাহ রসুলের আনুগত্য আমরা করব, এটা আমাদের উপরে দায়িত্ব এবং ফরজ কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য যদি আমরা করি, যা করতেই হবে, তাহলে আমাদের জন্য কি পুরস্কার রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা নিসার ভিতরে ইরশাদ করেছেন, ওমাই ইউতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন হাসুনা উলাইকা রফীকা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর আনুগত্য করবে এবং রসুলের আনুগত্য করবে তারা ওই সমস্ত লোকদের সাথী হবেন, তাদের সাথে জান্নাতি হবেন, যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করে সম্মানিত করেছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ নিয়ামতে ভূষিত করেছেন, সম্মানিত করেছেন, সেই নিয়ামত প্রাপ্তদের সাথে তারা সাথী হবে। বলেন আলহামদুলিল্লাহ, আমরা যদি আল্লাহর আনুগত্য করি, রসুলের আনুগত্য করি, তাহলে আল্লাহর পক্ষ থেকে যারা বিশেষ নিয়ামত প্রাপ্ত হয়েছে তাদের সাথী হবে। তারা কারা? তারা হচ্ছে সাত শ্রেণীর লোক, মিনান নাবিনা ওয়াস সিদ্দিকিন, এক নম্বরে হলে নবীগণ, নবীগণের সাথে তারা জান্নাতে থাকবে আলহামদুলিল্লাহ, একদম ভিভিআইপি। এরপরে আর কোনো ভিআইপি, সর্বোচ্চ সম্মানের অধিকারী আর কোনো লোক হতেই পারে না। এরপরে সিদ্দিকিন, যারা সিদ্দিকিন তাদের সাথেই জান্নাতে থাকবে। ওয়াস শুহাদা, এবং শহীদদের সাথে, যারা আল্লাহর দিনের জন্য আল্লাহর মহব্বতে
স্ত্রীর মায়া ত্যাগ করে, সন্তানের মায়া ত্যাগ করে, সম্পদের মায়া ত্যাগ করে, যাদের প্রাণটাকে জীবনটাকে আল্লাহর পথে বিলিয়ে দিয়েছেন সেই শহীদদের সাথে তারা জান্নাতে থাকবেন। ওয়াসলিহিন, আর যারা সলিহিন সৎ আমলকারী নেককার বান্দা তাদের সাথে জান্নাত থাকবেন। এই চার শ্রেণীর মানুষের মানুষকে তারা বন্ধু হিসেবে পাবে, বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়ায় মানুষ বন্ধু গ্রহণ করে বিভিন্ন দিককে লক্ষ্য রেখে, টাকা পয়সা, তারপরে সম্মান, ইজ্জত, পারিপার্শ্বিকতা, নেতৃত্ব, কর্তৃত্ব, বিভিন্ন বিষয়কে সামনে রেখে মানুষ একজনে আরেকজনকে বন্ধু নির্বাচন করে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য বন্ধু নির্বাচন করে দিলেন চার শ্রেণীর লোক, আল্লাহর পছন্দের লোক, যারা নবী সিদ্দিকীন এবং সুহাদা এবং সালেহীন। আল্লাহ পাক বলেন, ওয়া হাসুনা উলাইকা রফীকা, কতই না চমৎকার এবং উত্তম বন্ধু হিসাবে এই চার শ্রেণীর মহান ব্যক্তি যারা, তারা তোমাদের জন্য উত্তম বন্ধু, এর চাইতে আর উত্তম বন্ধু হতে পারে না। এটা কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলছেন এরা হচ্ছেন তোমাদের জন্য উত্তম বন্ধু। তাহলে আমরা উত্তম বন্ধু হিসাবে পাব নবীন সিদ্দিকীন সুহাদা এবং সলেহীনদেরকে, যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের কী করি আনুগত্য করি, অটো তারা কী হয়ে যাবে, আমাদের বন্ধু হয়ে যাবে, বলেন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হক যদি আমরা আদায় করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি আমাদের আনুগত্য এবং অনুসরণ, সর্বোচ্চ অনুসরণ, পূর্ণাঙ্গ আনুগত্য যদি আমরা পেশ করি, তাহলে অবশ্যই আমরা জান্নাতে লাভ করতে পারব। আল্লাহ নবী বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার সমস্ত, নবীজি বলছেন যে আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ বলবেন না, এর সাথে খুশির খবর থাকে। তবে ইল্লা মান আবা, যারা অস্বীকার করেছে তারা জান্নাতে যাবে না। কথাটা কিছু অস্পষ্ট, এই জন্য সাহাবে কিরাম প্রশ্ন করলেন, কলু আমান আবা। সাহাবে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, কারা অস্বীকার করছে আর তারা জান্নাতে যেতে পারবে না? নবীজি বললেন, কলা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার অনুসরণ করেছে, আনুগত্য করেছে, তারা হবে জান্নাতি, তারা জান্নাতে প্রবেশ করবে। আর যারা আমার আনুগত্যকে অস্বীকার করেছে, অনুসরণকে, যারা প্রত্যাখ্যান করেছে, যারা নাফারমানি করেছে, তারাই আমাকে অস্বীকার করেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুলের কোনো একটা সুন্নত, হয়তোবা আপনি কোনো কারণে, বিভিন্ন কারণে আপনি পালন করছেন না, এটি একটি বিষয়। আর একটা হলো মানে প্রত্যাখ্যান করা, যে না এটা দরকার নেই, এরকম বলা যাবে না। অনেক আমলের ভিতর আমাদের দুর্বলতা আছে, কসুরি আছে, কম আছে, এটা একটা বিষয়। আল্লাহ পাকের দরবারে মাপ চাইলে ক্ষমা করে দেবে, ঠিক কি না? কিন্তু কোনো একটি সাধারণ সুন্নতকেও কী করা যাবে না, অবহেলা করা যাবে না, অস্বীকার করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক সামাজিক জীবনের প্রত্যেকটি পদক্ষেপ, প্রত্যেকটি বাণী, প্রত্যেকটি নির্দেশনা উম্মতের জন্য কল্যাণ বয়ে আনে, বলেন আলহামদুলিল্লাহ। যার ভিতরে রয়েছে নাজাত এবং যার ভিতরে রয়েছে মুক্তি, এটা আমাদের বিশ্বাস করতে হবে, এটা আমাদের কী করতে হবে, দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। হয়তোবা শয়তানের ফেরো পড়ে, নফসের ধোকায় পড়ে, হ্যাঁ, কোনো একটা সুন্নাত পালন করা হচ্ছে না, কিন্তু এজন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইলে মাফ করে দিবেন, কিন্তু অস্বীকার করা যাবে না এবং অবজ্ঞা করা
যাবে না, এটাই হচ্ছে মারাত্মক ভয়ঙ্কর দিক। ভাইরা আমার, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাফরমানি করবে, যারা রাসূলের সুন্নতকে, রাসূলের আদর্শকে প্রত্যাখ্যান করবে, প্রকৃতপক্ষে তারা তো আল্লাহকেই প্রত্যাখ্যান করলো, আল্লাহর নির্দেশকেই প্রত্যাখ্যান করলো, তাদের জাহান্নামে অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরায় আহজাবের ভিতর বর্ণনা করছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, সেদিন যেদিন তাদের চেহারা সমূহ জাহান্নামের আগুনের ভিতরে ওলট পলট খাবে। আগুনের ভিতরে কোনো জিনিস যদি পাকায়, তাহলে যখন পানির ভিতরে জোশ আসে তখন ওই পাতিলের ভিতরে যে জিনিসটা থাকে সেটা ওলট পালট হয় না, উল্টাই উল্টাই কি বারবার কি আসে। জাহান্নামের আগুনের ভিতরে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকার করবে, তার আনুগত্যকে অনুসরণকে অস্বীকার করবে, জাহান্নামের আগুনের ভিতরে এভাবে তারা ওলট পালট খাবে। তখন তারা আফসোস করে বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, তারা আফসোস করে বলবে, হায় আফসোস, আমরা যদি দুনিয়ায় থাকাকালীন দুনিয়ার জীবনে আমরা আল্লাহর আনুগত্য করতাম এবং তার রাসূলের আনুগত্য করতাম, কতই না ভালো হতো, আজকের এই কঠিন আজাব থেকে আমরা মুক্তি পেতাম। সুবহানাল্লাহ, তখন আফসোস করে বলবো, আরে জীবনে তো আমাদের সেই সুযোগ আসছিল কিন্তু আমরা এই সুযোগটা গ্রহণ করি নাই, আমরা কি করছি তখন দুনিয়ার রং তামশায় আমরা নিমজ্জিত হয়ে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য ছেড়ে দিয়েছিলাম, যার পরিণতি আজকের এই জাহান্নামে আমাদেরকে জ্বলন্ত আগুনের ভিতরে আমাদেরকে জ্বলতে হচ্ছে। সুতরাং দুনিয়ায় থাকাকালীন আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম, তাহলে অনেক ভালো হতো। জাহান্নামে এভাবে তারা ভয়ঙ্কর ভয়ানক আজাবের ভিতরে যখন তারা গ্রেপ্তার হবে তখন আফসোস করে বলবে এবং আল্লাহর কাছে আরজ করবে, আবেদন করে বলবে তারা, ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, তারা আফসোস করে বলবে, হে আমাদের রব, আমাদের প্রতিপালক, নিশ্চয়ই আমরা দুনিয়ায় আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করি নাই, তার পরিবর্তে আমাদের নেতাদের আনুগত্য করেছি, আমাদের বড়দের আনুগত্য করেছি, বড়রা যা নির্দেশ দিয়েছে, নেতারা যা নির্দেশ দিয়েছে তাই পালন করেছি, এটা চিন্তা করি নাই যে আমার নেতা, আমার যে বড় যাকে আমি ভাবছি, যার নেতৃত্বে চলছি, সে আমাকে কুফুরের দিকে নিয়ে যাচ্ছে, শিরকের দিকে নিয়ে যাচ্ছে, নাস্তিকতার দিকে নিয়ে যাচ্ছে, শরীয়ত বিরোধী কাজের দিকে নিয়ে যাচ্ছে, আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধী কাজের দিকে নিয়ে যাচ্ছে, সেইটা আমরা কখনো ভাবি নাই, চিন্তা করি নাই, তাদের নির্দেশ পালন করে চলছি। পরিণামে কি হলো? ফাদন্নুনাসসাবিলা, তারা তো আমাদেরকে পথভ্রষ্ট করে ছিল, তারা আমাদেরকে গুমরা করেছিল, তারা আমাদেরকে হেদায়াতের পথ দেখাতে পারে নাই। আজকে যার পরিণতি, সেই পরিণতি হচ্ছে আমাদেরকে জাহান্নামের এই জ্বলন্ত আগুনের ভিতরে আমাদেরকে জ্বলতে হচ্ছে। এবারে আবার আবেদন করবে আল্লাহর কাছে, রব্বানা আতিহিম যায়ফাইন মিনাল আযাব ওয়া লা'নহুম লা'নান কাবীরা, তারা আল্লাহর কাছে আরজ করবে, আয় আল্লাহ, এই সমস্ত নেতারা, এই সমস্ত বড়রা যারা আমাদেরকে গুমরা করেছে, তাদেরকে দ্বিগুণ আজাব দিয়ে শাস্তি দান করুন, ডাবল আজাব দেন, আমরা যে আজাব ভোগ করতেছি তার ডাবল আজাব তাদেরকে দেন, আপনার হাতে তো ক্ষমতা আছে, ওলানুহুম লানান কাবীরা, আর তাদেরকে আপনি অভিসম্পাত করুন, ভয়ঙ্কর অভিশাপ অভিসম্পাত করুন, তাদের উপর লানত করুন। ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাবে কি বলবেন? ইয়াউমা ইয়াদুদ দালিমু আলা ইয়াদাই
يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا তারা সেদিন আল্লাহর কাছে এটা কামনা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজকে এই সব কিছু বলে লাভ নাই নেতা আর কর্মী বড় আর ছোট অনুসরণীয় লোক আর যারা অনুসারী সবাই তোমরা কোথায় যাও জাহান্নামে চলে যাও সেদিন তারা আঙ্গুল কামড়াবে তারা আঙ্গুল চিবাবে আঙ্গুল কেটে কেটে তারা আফসোস করে এই জালেমেরা বলবে আহারে আমরা যদি রসূলকে বন্ধু বানাইতাম আমরা যদি নবীদেরকে বন্ধু বানাইতাম আলেমদেরকে বন্ধু বানাইতাম সালেহীনদেরকে বন্ধু বানাইতাম যদি আমরা ভালো লোকদেরকে বন্ধু বানাইতাম কতই না ভালো হতো বলেন তো দেখি আমাদের সমাজে একটা কথা আছে সময়ের এক ফোর আর অসময়ের দশ ফোর কথা আছে কি না সময়ের এক ফোর আর অসময়ের দশ ফোর এই দুনিয়ায় একবার যদি আমরা আল্লাহ বলি আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহ বলার সওয়াব আমার আমলনামায় লিখবেন আমার নিয়াত অনুযায়ী অনেক অনেক সওয়াব আল্লাহ পাক দিবেন কবরে গিয়া যদি লাখো বার আপনি আল্লাহ বলেন কোনো সওয়াব পাবেন না সওয়াব পাওয়া যাবে কি বলে পুরস্কারের দিন যেদিন পুরস্কার দেওয়া হবে সেদিন যদি বলে পুরস্কার যারা প্রতিযোগী কয় আমি একজন প্রতিযোগী এখন একটি আমি কোনো একটা ইভেন্টে খেলা দেখাইতে চাই খেলা কেউ দেখবে কথা বলেন না কেন পুরস্কারের দিন খেলা কেউ দেখবে কেউ গান শুনবে ওদিন তো গানের জন্য ওদিন তো খেলার জন্য পুরস্কার দেওয়া হচ্ছে কেয়ামতের ময়দানে আফসোস করলে কোনো কাজ হবে না আবার পুনরায় আর একবার তাকে সুযোগ দেওয়া হবে না বলেন আল্লাহু আকবার আমার ভাইরা সুতরাং সচেতন মানুষ হলো তারা যারা এখনই তারা সিদ্ধান্ত নেবে এখনই সময় আমাদের সিদ্ধান্ত নেওয়া ভালো হওয়ার এখনই আমাদের সুযোগ সুযোগ হাতছাড়া হয়ে গেলে এরপরে আর ভালো হওয়া কি যাবে না আমার ভাইরা এই জন্য এখন কি করতে হবে সুযোগটা গ্রহণ করতে হবে আল্লাহ নবী বলেন তোমরা তো নিজেরা অনেক বুদ্ধিমান মনে করো যে আমি অনেক বুদ্ধি আমার আমি অনেক চালাক বুঝলেন সেই চালাকি করে অনেক কিছু মানুষ করতে চায় কিন্তু আসলে চালাককে বুদ্ধিমানকে এটা বলতে পারে কে আল্লাহ এবং আল্লাহ রসুল কাকে চালাক বলে আর বুদ্ধিমান বলে আল্লাহ নবী বলেন আল কাইয়ুসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত তোমাদের মধ্যে চালাক এবং বুদ্ধিমান বিবেকবান সচেতন মানুষ হলো তিনি যিনি তার নফসকে নিয়ন্ত্রণ করে আর পরকালের জন্য যিনি আমল করে সুবহানাল্লাহ আল কাইয়ুসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত কোনো বেকার মানুষ অলস মানুষ সমাজে সে যে কোনো সম্ভ্রান্ত পরিবারের হোক এবং অনেক আপনার আপন হোক কিন্তু এই বেকার লোককে কেউ দেখতে পারে না কথা ঠিকই না ভাই শেয়ার করেন কথা ঠিকই না অলস মানুষকে দেখতে পারে না কুটিপতি বাপ অলস ছেলেকে দেখতে পারে না ঠিকই না কিছু একটা করা লাগবে তখন সে পছন্দ করে সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী বলছেন যে পরকালের জীবনের জন্য যিনি কিছু তৈরি করেন আমল করেন সে হলো বুদ্ধিমান আমরা সবাই জানি এই দুনিয়াটা হলো একটা রেস্ট হাউসের মতো একটা রেস্ট হাউসের মতো কোনো আমি গাড়ির অপেক্ষা করছি রেলের অপেক্ষা করছি আমি প্লেনের যাত্রী আমি অপেক্ষা করছি আমি রেস্ট হাউসের ভিতরে বিশ্রামাগারে সেইটাকে যদি আমি মনে করি যে এটা আমার মানে চিরস্থায়ী বিল্ডিং এইটা আমার থাকার ঘর অনেক সুন্দর করে সাজানো তাহলে আমি বোকার স্বর্গে বসবাস করব আমার ভুল হবে সিদ্ধান্তটা কী হবে ভুল হবে কারণ যখন গাড়ির সময় হবে তখন এই রুম ছেড়ে দিয়ে অবশ্যই আমাকে গাড়িতে উঠতে হবে ধরে বলেন ঠিকই না উঠতে হবে যত সুন্দর থাকুক কিন্তু সেই সুন্দর মনোরম দৃশ্য দেখার আর সুযোগ নাই যদি আমি গন্তব্য পুষতে চাই সুতরাং আমাদের গন্তব্য হচ্ছে পরকাল আমাদের গন্তব্য হচ্ছে জান্নাত আমাদের গন্তব্য হচ্ছে আল্লাহর দিদার আমরা আল্লাহর কাছে যেতে চাই সুতরাং এই দুনিয়ায় আমরা থাকবো না সুতরাং দুনিয়ার রং তামশার মধ্যে মিলে গিয়ে আমাদের আসল চিন্তা চেতনা আমাদের চরিত্র যদি আমরা হারিয়ে ফেলি তাহলে আমাদের মতো ক্ষতিগ্রস্ত আর কেউ হবে না খাসিরাত দুনিয়াল আখেরা দুনিয়া তো ক্ষতিগ্রস্ত হবে এবং পরকালে কী হবে ক্ষতিগ্রস্ত হবে এই জন্য আমাদের বুদ্ধিমানের পরিচয় দিতে হবে সচেতনতার পরিচয় দিতে হবে এবং জ্ঞানবানের পরিচয় দিতে হবে নবী জীবনে আল কাইয়ুসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত
পাশাপাশি ওয়াল আজিজু মানিত্তাবা হাওয়াহু ওয়া তামান্নার আল্লাহ আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি বেকুব ওই ব্যক্তি অক্ষম যে ব্যক্তি কি করে আজিজু মানিত্তাবা হাওয়া নিজের প্রবৃত্তি থেকে নিজের নফসকে অনুসরণ করে নফসের তাড়নায় সে বিভোর হয়ে সে অনেক কিছু করে আর সে কি করে তামান্না আল্লাহ আল্লাহর উপর ভরসা করে আশা করে আর এত কিছু করা যাইবে নাকি ও আলেম ওলামারা বলে আর কি ঠিক না এত কিছু করা যাবে না সংক্ষেপে আমি যেতে চাই জান্নাতে আল্লাহ এমনি মাফ করে দিবে তা আমি মাঝে মধ্যে বলি পাগলের মাথা খারাপ হয়েছে পাগলের কি হয়েছে আরে বাবা পাগল তো এমনি মাথা খারাপ আবার নতুন করে মাথা খারাপ কি হতে পারে এমনি মাফ করে দেবে কেমনে বললেন আপনি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবে কেরাম আইম্মা মুস্তাহিদিন এত ব্যবস্থাপনা ইসলামের কেন এই সবগুলি আমার একটা একটা করে কি করতে হবে হ্যাঁ অতিবাহিত করতে হবে একটা একটা অনুসরণ করে আমাকে আমলে আনতে হবে আমার এই চেষ্টা থাকতে হবে সাধ্যমতো আমার চেষ্টা করতে হবে জোরে বলেন ঠিক কি না আমি সাধ্যমতো চেষ্টা করার পর যদি আমার কিছু কম থাকে আল্লাহ আমাকে মাফ করে দিবে আমার অন্তর আল্লাহ পাক জানেন এবং আমার চিন্তা চেতনার কথা জানেন দুনিয়ার কোনো মানুষ না জানলেও আমার মনের খবরটা জানে কি না জোরে বলেন জানে কি না মনের ভিতরে যদি কোনো নেফাকি থাকে মনের ভিতরে যদি কুটিলতা থাকে দুনিয়ার মানুষ জানবে না কে জানবে আল্লাহ আল্লাহ পাক প্রত্যেককে উত্তম যা যা দিবেন যে যা চিন্তা করে যে যা আমল করে সেইটার যা যা কে দিবেন দুনিয়ার মানুষ থেকে পাওয়ার আশা করিয়েন না বরং আল্লাহই কি দিয়ে দেবে এই জন্য আমাদেরকে কি হতে হবে আমাদেরকে সবসময় পরকালমুখী আমাদের জীবন গঠন করতে হবে এই দুনিয়া বাবা স্থায়ী জায়গা না আমরা কেউ থাকতে পারবো না যতটাই আমরা যা কিছু ভাবি না কেন কারণ এখানে আমরা থাকতে পারবই না আমাদেরকে চলে যেতেই হবে আমাদেরকে বের করে দিবে আপনজন বের করে দিবে জোরে বলেন ঠিক কি না স্ত্রী মরা লাশের কাছে এক সপ্তাহ ব্যাপী রাত যাপন করবে না কলিজার টুকরা দিয়ে অনেকে পোষ দেয় সন্তানকে যে আমার কলিজার টুকরা আব্বু ঠিক না বলেন ভালো কথা কিন্তু এই কলিজার টুকরা আব্বু আপনাকে এক সপ্তাহ ব্যাপী তার পাশে রাখবে না আজকে বন্ধুর জন্য অমুক অমুক হোটেলে দেয়া বন্ধুর সাথে খান বন্ধুকে খাওয়ান নানান গল্প গুজব করেন ওই বন্ধু কেবলমাত্র জানা যায় আসবে কবরের পাশে গিয়ে একটু দোয়া করতে পারে কিন্তু কবরের যাত্রী কোনো বন্ধু হবে নাকি জোরে বলেন হবে এটা একটা শত সিদ্ধ কথা দ্বিপ্রহরের সূর্যের মতো আলোকিত কথা এর মধ্যে কোনো কি নাই ভুল নাই সুতরাং আমাদেরকে যেতেই হবে কিন্তু আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল আছে কে কখন আমরা যাব হ্যাঁ অনেকে মনে করে আমার অ্যাথলেট বডি আমি তো একটা সুস্থ অনেকে হাঁটে লেখা হয় আমরা সুখী থাক সুখে থাকতে চাই দীর্ঘায়ু অনেক কিছু লেখে কে বলছে দীর্ঘায়ু এই পাগলামি কথা লেখা ঠিক না কারণ দীর্ঘায়ু আপনি কিভাবে নির্ধারণ করলেন আপনি যে দীর্ঘায়ু হবেন অনেকে গেঞ্জির মধ্যে দিয়া দীর্ঘায়ু মানে হাঁটলে নাকি দীর্ঘ কী দীর্ঘ জীবন হবে বুঝলেন এইসবগুলি ঠিক না কারণ আপনি কি হায়াত নির্ধারণ করতে পারছেন একদম সুস্থ মানুষ আমাদের চোখের সামনে বিগত সমাজে কয়েকটা জানাজা পড়লাম এমন একটা লোকের জানাজাও পড়ছি একদম সুস্থ মানুষ কিছুক্ষণ আগে সে ডাক্তারের চিকিৎসা করে আসছে দাঁতের চিকিৎসা করে আসছে কিন্তু কিছুক্ষণ পর সে মারা গেছে আবার এমনও মানুষ আছে যে বছরকে বছর প্যারালাইজড হয়ে হ্যাঁ প্যারালাইজড হয়ে সে বিছানায় শোয়া পেশা পায়খানা করছে আত্মীয় স্বজন অতিষ্ঠ হয়ে দোয়া করাচ্ছে যে হুজুর স্পরস্পর হোক এইরকম দোয়া করে দেন কীরকম দোয়া করবেন হুজুরদের বলে হুজুর স্পরস্পর হোক অর্থাৎ এখন যদি চলে দেয় ভালো তাহলে দুনিয়া আমাকে রাখছে না দুনিয়া আপনি গ্রহণ করছে না যতক্ষণ আপনি দিতে পারবেন ততক্ষণ আপনাকে গ্রহণ করবে আর যখন দিতে পারবেন না তখন এই মরা লাশটাকে কেউ গ্রহণ করবে না মরা লাশটার দাম একমাত্র আল্লাহর কাছে যদি তার থাকে ঈমান এবং আমল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মরা লাশ পৃথিবীতে কেউ গ্রহণ করে না কিন্তু মরা লাশটা গ্রহণ করে কে আল্লাহ যদি হন আস্তিক যদি হয় কি আস্তিক নাস্তিক হলে কি গ্রহণ করবে না আসুন না আমাদের
ভাবনার জগতে একটু বিপ্লব ঘটাই আমরা একটু চিন্তা করি আমার ভাইরা সুতরাং বলছিলাম যে আল্লাহ রাসূলের হক হচ্ছে আমাদেরকে তার অনুসরণ করতে হবে এবং আনুগত্য করতে হবে জীবনের সকল ক্ষেত্রে রাজি আছেন ইনশাআল্লাহ জীবনের সকল ক্ষেত্রে আমরা কাকে মডেল হিসাবে আইকন হিসাবে মডেল হিসাবে আদর্শ হিসাবে গ্রহণ করব একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর আরেকটি হক হচ্ছে এখানে যেটা আমরা চতুর্থ হক বলে নির্ধারণ করেছি সেটা হলো ইত্তেবাউ সুন্নাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাকিহি একটা হলো সামগ্রিকভাবে অনুসরণ করা আনুগত্য করা আরেকটা হলো স্পেসিফিক প্রত্যেকটি সুন্নাতের অনুসরণ করা এবং প্রত্যেকটি রাসূলের আখলাক চরিত্রের কি করা অনুসরণ করা মানে একটাও বাদ দেওয়া যাবে না একটাও বাদ দেওয়া যাবে না আমার ভাইরা কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের চরিত্রের ভিতরে অনেক দোষনীয় গুণ আছে আছে না নাই ভাই অনেক স্বভাব আছে না নাই অনেক স্বভাব ঢুকে গেছে আমাদের মধ্যে কিন্তু নবী হচ্ছেন তিনি আল্লাহ রাসূলের চরিত্রের ভিতরে কোন দুই নাম্বার কোন গান্ধী কোন দুর্গন্ধময় চরিত্র প্রবেশ করতে পারে নাই যেটা মানুষ অনুসরণ করতে পারবে না বলেন আল্লাহু আকবার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তার চরিত্রে সার্টিফিকেট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম হে নবী আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আছেন সুবহানাল্লাহ কে বলছেন আল্লাহ বলছেন যে আপনি মহান চরিত্রের উপরে কি আছে প্রতিষ্ঠিত আচ্ছা হাদিস শরীফে এসেছে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে সাহাবে কেরাম রাসূলের চরিত্র জানার জন্য গেলে তিনি বললেন সাহাবী তোমরা কি কোরআন শরীফ পড়ো নাই সাহাবীরা বললেন আমরা কোরআন শরীফ পড়েছি তোমরা যদি কোরআন শরীফ পড়ে থাকো তাহলে নবীর চরিত্র জানার জন্য আমার কাছে কেন এলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আর কিছু নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হলো 30 পারা কোরআন কানা খুলুকুল কোরআন আল্লাহু আকবার নবীর চরিত্র হচ্ছে 30 পারা কোরআন কোরআনের মধ্যে একটাও ভুল আছে বলেন বলেন একটা ভুল আছে এবং এমন একটি কোন আয়াত বের করতে পারবেন যে আয়াতটা আমাদের জন্য অনুসরণীয় না আমাদের জন্য আমলযোগ্য না প্রত্যেকটি আয়াত আমাদের জন্য নাজিল হয়েছে মানুষের জন্য নাজিল হয়েছে এটা অনুসরণীয় আর সেই আয়াতগুলি আল্লাহর নবী 23 বছর নবুয়তি জিন্দেগিতে তার জীবনে বাস্তবে রূপ দিয়েছেন আল্লাহু আকবার সুতরাং নবীর চরিত্র কোরআনি চরিত্র এই চরিত্রকে অবশ্যই আমাদের গ্রহণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা তোমাদের জন্য রয়েছে আল্লাহ রাসূলের জীবনের ভিতরে উসওয়াতুন হাসানা উত্তম আদর্শ অনুকরণীয় চরিত্র রয়েছে রাসূলের জীবনের ভিতরে যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় যারা পরকালে বিশ্বাসী তাদের জন্য উত্তম চরিত্র উত্তর চরিত্রের ভাণ্ডার হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি বলেছেন বয়েস্তু লি উতাম্মিমা মাকারিমাল আখলাক আমি প্রেরিত হয়েছি সমস্ত উন্নত চরিত্র সভ্যতা ভব্যতাকে পূর্ণতা দেওয়ার জন্য এই দুনিয়া আমি প্রেরিত হয়েছি আল্লাহ পাক আমাকে চরিত্রের সার্টিফিকেট দিয়ে প্রেরণ করেছেন বলেন আলহামদুলিল্লাহ সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সুন্নাতকে আমাদের অনুসরণ করতে হবে এটা আমাদের ইমানের পূর্ণতা আল্লাহর নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মুমিন হতেই পারবে না যতক্ষণ পর্যন্ত তার প্রবৃত্তি আমি আনিত শরীয়তের অধীন না হয়ে যায় অর্থাৎ নিজের ইচ্ছা চিন্তা চেতনা আমি আনিত শরীয়তের অধীন হতে হবে অর্থাৎ আমি রাসূল যা বলছি যা করছি সেইটা তোমাদের বলতে হবে করতে হবে এইটা তোমাদের মেনে নিতেই হবে এর ব্যত্যয় করা যাবে না ভিন্নতা করা যাবে না তাহলে মুমিন হওয়া যাবে না মুমিন হওয়া যাবে না যে এইটা আমার ভালো লাগে না
এটা আমার কি আমার ডান হাত দিয়ে খাইতে ভালো লাগে না ডান হাত দিয়ে খাওয়া রাসূল একটা একটা एग्जांपल দিলাম আর কি ডান হাত দিয়ে খাওয়া কার সুন্নাত রাসূলের সুন্নাত এখন ডান হাত দিয়ে আমরা খাবো কেউ যদি বলে যে না ডান হাত দিয়ে খাওয়া আমার পছন্দ লাগে না আমার বাম হাত দিয়ে খেতে লাগে তাহলে সে কি মুমিন হতে পারবে কেউ ভুলে শুলে যদি কোনো সময় দুই একবার বাম হাত দিয়ে খেয়ে ফেলে সেটা ভিন্ন জিনিস ঠিক কি না কিন্তু আমাদের চর্চা করতে হবে কি ডানা দিয়ে খাওয়া মুসলমানদেরকে দেখা হলে আমরা কি দেব সালাম দেব ঠিক কি না হ্যাঁ সালাম দেব সালাম দিলে আমরা কি দেব উত্তর দেব একজন অসুস্থ ব্যক্তি হলে প্রতিবেশী সে যতই কি হোক প্রতিবেশী অমুসলমান হলেও তাকে আমরা দেখতে যাব এটা কার সুন্নাত রাসূলের সুন্নাত ঠিক কি না সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতের পালনের আমাদের কি করতে হবে চর্চা করতে হবে আমাদের কি করতে হবে চর্চা করতে হবে চর্চা করতে গিয়ে মাঝে মধ্যে দুইটা যদি বাদ পড়ে যায় সেটা আল্লাহ maaf করে দিবেন সেটা আল্লাহ কি করবেন maaf করে দিবেন কিন্তু চর্চা করতে হবে রাসূলের আদর্শ সুন্নাতে মুবারাকা আমাদের অনুসরণ করার জন্য কবি বলছেন যে মুসলমানদের এমন হওয়া উচিত নবী পরিবিকদের এমন হওয়া উচিত দস্তায়ে দরগর্দনম আফগান দাহে দোস্ত মিবরত হর জাকে খাতেরে খাহে উস্ত আমার গর্দানে রশির লাগাম ঢেলে আমার বন্ধু যেখানে তার মর্জি সেখানে নিয়ে যায় সুবহানাল্লাহ এক কবি বলছেন ফার্সি যে এক কবি বলছেন যে আমার বন্ধু তার সাথে আমার এত হৃদ্যতা মহব্বত ভালোবাসা যে আমার গোশি গলায় রশি লাগাইয়া সে যেখানে মন চায় সেখানে সে কি টেনে নেয় এ হলো বন্ধুত্বের দাবি পূরণ বলেন আল্লাহু আকবার আমাদের সবচাইতে বড় বন্ধু কে আল্লাহ এরপরে বন্ধু কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রশিটা সেই আল্লাহ পাকের বন্ধুত্বের রশিটা আল্লাহ পাকের অভিভাবকত্বের রশিটা যদি আমরা গলায় পরাতে পারি ইচ্ছাইতে আর ভাগ্যবান আর কেউ হতে পারবে না সেই ভাগ্যবান মুসলমান সেই ভাগ্যবান বান্দা সেই ভাগ্যবান উম্মত হওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ যে আমরা সেই আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতের আনুগত্যের রশিটা যেন আমরা গলায় পরাইতে পারি আর আল্লাহ আল্লাহ রাসূল যেখানে টেনে নেয় যেই হুকুম দেয় সেইটা যেন আমরা পালন করতে পারি আল্লাহ কবুল করুন সকল আল্লাহুম আমিন ভাইরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ তার সুন্নাতের অনুসরণ আমরা সিরাতুল মুস্তাকিমে যদি প্রতিষ্ঠিত থাকতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছাড়া কখনো সম্ভব নয় আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন তারাকতু ফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি নবীজি বলছেন এটা বিদায় হজ্জে বলেছিলেন যে আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি সেই দুটি জিনিস যদি তোমরা আঁকড়িয়ে ধরো তাহলে তখনও তোমরা হেদায়াতের পথ থেকে গোমরা হবে না পথভ্রষ্ট হবে না একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো রাসূলের সুন্নাহ আমার ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানিস্তান্না বিসুন্নতি ফাহুয়া মিন্নি ওয়া মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি যে ব্যক্তি আমার আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আমার সুন্নাত দিয়ে তার জীবন আদর্শ গঠন করল জীবনকে গঠন করল নিজের আদর্শ বানাই নিল আমি রাসূলের সুন্নাতকে নিজের আদর্শ বানিয়ে নিল সেই ব্যক্তি আমার বলেন আল্লাহু আকবার রাসূল বলেন সেই উম্মত আমার সেই উম্মত কি আমার আমার দলভুক্ত ওমান রাগিবান সুন্নতি যে আমার সুন্নাত থেকে বিমুখ হয়ে গেল বিরাগ ভাজন হয়ে গেল আমার সুন্নাতকে পছন্দ করলো না নবীজি বলেন ফালাইসা মিন্নি সে ব্যক্তি আমার নয় আমার দলভুক্ত নয় জোরে বলে নাউজুবিল্লাহ আমরা সুন্নি বলে দাবি করি হ্যাঁ ভালো কথা আমরা তো সুন্নি জোরে বলেন ঠিক কি না আমরা কি সবাই সুন্নি আমরা সবাই সুন্নি না আমরা সবাই সুন্নি রাসূলের আশেক তবে সুন্নাত পালন না করে বাবাজি সুন্নি হওয়া যাবে নাকি সুন্নি হওয়া যাবে কবি বলছেন তু কুজাও সুন্নাতে আহমদ কুজা
তুকু যাও সুন্নতে আহমদ কু যা বা মুহাম্মদ কইব আদ নিসবত তোরা নবীর সুন্নাত যদি না হয় তোমার জীবন নীতি বলো দেখি মুহাম্মাদের সাথে কখন হবে তোমার প্রীতি সুন্নাতের সাথে তোমার কোনো সংযোগ নাই দেখা শোনা নাই আমল নাই তোমার জীবনের কোন জায়গায় কি নাই সুন্নাত নাই খাওয়াতে নাই পড়াতে নাই ঘুমাতে নাই পেশাব পায়খানা করার সময় নাই বিয়া শাদীতে নাই হাট বাজারে নাই তোমার কাই কারবারে মোয়াল্লানে নাই তোমার অর্থনৈতিক জীবনে নাই সামাজিক জীবনে নাই জীবনের বিস্তৃণ অঙ্গনে রসুলের সুন্নাত অনুপস্থিত তারপরও তুমি বলো সুন্নি হবে সুন্নি যেরকম সুন্নি হবে হবে না একটা ফার্মেসি লেখা আছে যে বাবাজি এখানে দেশি বিদেশি ঔষধ সব পাওয়া যায় দেশি বিদেশি ঔষধ সব পাওয়া যায় পাইকারি এবং খুচরা কিন্তু আপনি একটা প্রেসক্রিপশন নিয়ে গেলেন দেখলেন যে মানে সেখানে একটা ঔষধও নাই যেটাই বলেন আরে এটা নাই যেটাই বলেন সেটা কি নাই অ্যান্টিবায়োটিক নাই তারপর ভিটামিন নাই ওই সাধারণ ঔষধ প্যারাসিটামল নাই তাহলে এটা ভণ্ডামি কিনা জোরে বলুন ভণ্ডামি প্রতারক কিনা হ্যাঁ আগাগোড়া ছাগলের মতো কালা নাম রাখছে তার রাঙ্গামিয়া কি নাম কথা বলে না কি নাম রাঙ্গা ঢাকায় একবার এক বন্ধুর কাছে বেড়াইতে গেছিলাম অনেক আগের কথা 90-এর দশকে বুঝলেন তো উনি এক প্রতিষ্ঠান প্রধান তা আমাদের ধরুন নাস্তার অর্ডার দিলেন তা নাস্তার অর্ডার দেওয়ার পরে বল ভাই বড়মিয়া এই বড়মিয়া চা নিয়ে আসো নাস্তা নিয়ে আসো মেহমান আসছে মনে চিটন থেকে গা কদর মেহমান অনেক বড় মেহমান আসছে আমার বন্ধু আসছে চা নিয়ে আসছো বড়মিয়া তো চা নিয়ে যে বড়মিয়া আসলেন তিনি দেরাত কয়াত দেরাত লম্বা আছে কিনা কিছু মানুষ 52 বাইটা তো আমরা খুব হাসলাম যে মানে আপনি তাকে বড়মিয়া বললেন তার সাইজ কত দেরাত তো বুঝলেন না বিষয়টা বা তাকে যদি আমি ওই ছোট মিয়া বলি তাহলে তো আরও মন খারাপ হয়ে যাবে তার মনটা একটু প্রশান্তির জন্য মনে একটু প্রশান্তি দেওয়ার জন্য যে আমি এই ভাষাটা ব্যবহার করি বড় মিয়া বলে ডাকি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ অবশ্যই সে একটু মনের ভিতরে কীভাবে প্রশান্তি পাবে যে আমার মানে সাহেব আমার কী বলছে বড় মিয়া বলছে তো এখন বড় মিয়া বললেই তো আসলে সে বড় হয়ে যায় না কিন্তু আসলে বাস্তবতা ভিন্ন জোরে বলেন ঠিকই না আসলে তো সে সাইজে কি ছোট তো আগাগোড়া হচ্ছে কি ছাগলের মতো কালা নাম রাখলো কি রাঙ্গামিয়া এখন আমার জীবনে যদি কোনো সুন্নাত না থাকে বাবাজি তাহলে আমি সুন্নি বলে দাবি করা এটা কি একজন্য আমার সঙ্গতি হবে এটা আমার জন্য কি সঠিক হবে হবে না এই জন্য আমাকে দাবির সাথে বাস্তবতা থাকতে হবে আমাকে সুন্নাত অনুসরণ করতে হবে তা না হলে সুন্নি বলা কি যাবে না অবশ্যই আমরা সুন্নি কিন্তু সুন্নাত পালন করেই সুন্নি জোরে বলেন ঠিক কি না আমার ভাইয়েরা এই জন্য কবি বলেছেন খেলাফে পয়াম্বার কসে রাহ গুজিদ কে হার গেজ নাখা হাত বা মঞ্জিল রসিদ আরে বিল্লারা মহাজ্ঞানীরা তার এসব কবিতা বলে গিয়েছেন যে পয়গম্বরের খেলাফ যদি কেউ পদক্ষেপ নেয় কেউ যদি পা বাড়ায় সে কখনো মঞ্জিল মকসুদে পুষতে পারবে না নবীর খেলাফ জীবন পথে পারি দিবে যে ভাই পারবে না যেতে কখনো তিনি আপন ঠিকানায় তাই আল্লাহু আকবার কারণ রাজপথ একটাই ঠিকই না ঢাকা যাওয়ার পথ কয়টা আমাদের জন্য একটা না চট্টগ্রাম থেকে ফোর লাইন হয়েছে এখন যদি কক্সবাজারের পথ ধরে কেউ যদি ঢাকার যাত্রী গাড়ি সেদিকে হাঁকায় চালাইতে চালাইতে বার্মা পর্যন্ত যাবে এরপরে নাপ নদীতে ডুবে মরা লাগবে জোরে বলেন ঠিক না ঢাকা পুষতে পারবে না সুতরাং নবীর সুন্নাতের খেলাফ করে নবীর আদর্শের বিরোধিতা করে আমরা যতই বুদ্ধিমানি করি না কেন যতই আমরা নতুন নতুন পথ আবিষ্কার করি না কেন সেই পথ আমাদেরকে জান্নাতে পৌঁছাতে পারবে না আল্লাহ পর্যন্ত আমাদেরকে পৌঁছাতে
পারবে না, অবশ্যই সেই পথ হবে মানুষের ধ্বংসের পথ, সেই পথ হবে জাহান্নামের পথ। সেই পথ যদি আমরা সেই পথ পাড়ি দেই, আস্তা কুড়ে নিক্ষিপ্ত হয়ে যাবে। এই জন্য সেখান থেকে বাঁচতে হলে আমাদেরকে নবীর দেখানো, আল্লাহর দেখানো রাজপথে আমাদেরকে গাড়ি চালাতে হবে, জীবন গাড়ি চালাতে হবে সেই নবীর সুন্নতের রাজপথের উপরে। জোরে বলে আল্লাহু আকবার। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই তাই সুন্দর করে বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হচ্ছে কাসফিনাতে লিনূহিন, নূহ আলাইহিস সালামের সেই জাহাজের মতো, সেই নৌকার মতো, ওই নৌকা ওই জাহাজে যে সমস্ত প্যাসেঞ্জার উঠেছিল তাদের জীবন সম্পদ ইজ্জত সব কিছু রক্ষা পেয়েছিল, নিরাপত্তা পেয়েছিল এবং সব কিছু হয়েছিল। কিন্তু যারা ওই জাহাজে উঠতে পারে নাই, এমনকি নূহ আলাইহিস সালামের নাফরমান ছেলে কিনান, সেও সবাই কি হয়ে গেছে, জলমগ্ন হয়েছিল, তারা নাস্ত নাবুত হয়েছিল, ধ্বংস হয়েছিল। সুতরাং আজ এই জঞ্জা বিক্ষুব্ধ এই পৃথিবীতে, এই অশান্ত পৃথিবীতে, এই বিপর্যয় যখন সুন্নাত নিয়ে সিনেমিনে খেলা হচ্ছে, সেই সময় যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের জাহাজের প্যাসেঞ্জার হতে পারি, নো চিন্তা ডু ফুর্তি। বলেন না নো চিন্তা ডু ফুর্তি, কোনো চিন্তা নাই, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের জাহাজের, সুন্নাতের নৌকার প্যাসেঞ্জার যদি আমরা হতে পারি, তাহলে আমরা সমস্ত গোমরাহী থেকে, বিপর্যয় থেকে, বিপদ থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো, আমরা নিরাপত্তা লাভ করতে পারবো, আমরা সম্মানের অধিকারী হব। হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তিনি আরেকজন ইমাম, আরেকজন মাযহাবী ইমাম, তিনি বলছেন যে কেউ যদি দুনিয়ার সম্মান, পরকালের সম্মান, ইজ্জত যদি তোমরা পেতে চাও, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে অনুসরণ করো। যারা সুন্নাতকে অনুসরণ করবে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণ করার কারণে আল্লাহ পাক তাকে সম্মানিত করবেন। যেমন একটি হাদিস আল্লাহ রাসূল বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ, যে ব্যক্তি আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে ফিতনা ফাসাদের সময়, আল্লাহ রাসূল বলেন তার আমলনামায় আল্লাহ পাক 100 শহীদের সওয়াব লিখে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ।